বহু চর্চিত আম্বাসা কালীবাড়ি মামলায় রায় দিল ধলাই জেলা আদালত আম্বাসা বাজারে শিব শিবশম্ভু কালীবাড়ি মন্দির আছে এই শিব শিবশম্ভু কালীবাড়ি নাটমন্দিরের জায়গাটি দান করেছিলেন কমলপুরের বাসিন্দা শিবশম্ভু কুমার তিওয়ারি তখন তিনি ছিলেন এই মন্দিরের সেবক পরবর্তী সময় তার মৃত্যুর পর শম্ভু কুমার তিওয়ারির ভাই আদিত্য কুমার তিওয়ারি এই দায়ভার সামাল দেন বেশ কিছু বছর কেটে গেলে আম্বাসা বাজার কমিটির মন্দির উন্নয়ন কমিটি নামে একটি কমিটি তৈরি করে এই মন্দিরটি পরিচালনা করছিল সেই সময় আদিত্য কুমার তিওয়ারির মেয়ে উত্তরাধিকার সূত্রে এই মন্দিরটির সেবিকা হিসেবে দাবি করলে উন্নয়ন কমিটির পাঁচজন সদস্য ওনাকে হেনস্থা করে বলে ওঠে অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোন সুরাহা হয়নি পরবর্তী সময় আদিত্য কুমার তিওয়ারি থলাই জেলা আদালতের দ্বারস্থ হন দীর্ঘ শুনানির পর শুক্রবার থলাই জেলা আদালত আদিত্য কুমার তিওয়ারির পক্ষে রায় দেয় আইনজীবী মিন্টু সিনহা জানিয়েছেন তিন দিনের এর পর আদালত আদিত্য কুমার তিওয়ারিকে এই মন্দির পরিচালনার জন্য রায় দিয়েছে কমিটির পাঁচজন সদস্য অমৃত রায় বাবুল সাহায্য পাল তপন রুদ্রপাল ও প্রিয়ব্রত দাসের বিরুদ্ধে এই মন্দিরের বিভিন্ন সম্পত্তি করেছে বলে উঠেছে অভিযোগ এ কারণে এই পাঁচ সদস্য মন্দিরে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন আইনজীবী মিন্টু সিনহা কিছুদিনের মধ্যে কালীবাড়ি নাট মন্দিরের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রাইজেস্ট নিউজ